বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান। খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুদফায় মোট 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। 15 আগস্ট 1946 সালে জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজি সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তৈয়বুর রহমান, বাবা জনাব ইস্কিন্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরত্ব। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কিন্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী এক আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তারেক রহমান, জন্ম 20 নভেম্বর 1967, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে সংযুক্ত ছিলেন। দিনাজপুর শহরের মুদিপাড়া আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কিন্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কিন্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায় জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন তিনি। 1984 সালের 15 নভেম্বর ইন্তেকাল করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে পড়াশোনা করেন সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাক নাম কমল। জিয়া তখন ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। DFI এর অফিসার হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন জিয়াউর রহমান। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বসবাস করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় আসেন। খালেদা জিয়া বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জন পর্যন্ত থাকেন। 2 জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লাহর বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলেসহ বন্দি করে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের আহ্বানে তিনি 1982 সালে 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে। কিন্তু 1986 সালের 21 মার্চ
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনের বাধার সৃষ্টি হয়। 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। এরপরে এরশাদ সংসদ ভেঙে দেন, পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1991 সালের 9 মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার সরকার দেশ সংসদীয় পদ্ধতি সরকার কায়েম করে। 2 এপ্রিল তিনি সংসদে সরকারের পক্ষে এই বিল উত্থাপন করেন। একই দিন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে স্বপদে ফিরে যাবার ব্যবস্থা করে 11 সংশোধনীয় বিল আনেন। 6 আগস্ট 1991 সালে সংসদে সর্বসম্মতিক্রমে 2টি বিল পাশ হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, যা পরবর্তীতে 96-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তির পর খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করে। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচনের বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী ছিল। খালেদা জিয়া এই সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল আন্দোলন ও বহির্বিশ্বের চাপে 6ষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট 116 আসনে জয়লাভ করে, যা সরকার গঠনে যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147 আসন লাভ করে। তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। বিএনপি 7ম সংসদে বাংলাদেশের ইতিহাস সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের 5 বছর শাসনকালে সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসেবে ছিলেন। 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে দলীয় ঐক্যজোটে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 2006 সালের 28 অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। মহাজোটের প্রায় 260টি আসনের বিপরীতে 4 দলীয় ঐক্যজোট মাত্র 32টি আসন লাভ করে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেবার পর থেকে মোট 4 বার তিনি গ্রেপ্তার হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 8 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেপ্তার হন। সেপ্টেম্বর 3 তারিখে দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেপ্তার হন। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশ মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেপ্তার হবার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা অনেক মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 3রা নভেম্বর 2010 বেগম জিয়া তার 28 বছরের বাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন তাকে বল প্রয়োগে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করছেন। স্বাধীনতার পর 1972 সাল থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমানের সাথে শহীদ ময়ূর সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে 12 জন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদার নামে বরাদ্দ দেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রীর পদ হারান। বর্তমানে রাষ্ট্র পরিচালনার কোথাও তার উপস্থিতি নেই। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।